তাই মাননীয় রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করছেন এবং তিনি রাজধর্ম পালন করছেন আমি ধন্যবাদ জানাই এখনো ছাড়পত্র দেয়নি পিসি এবং ভাইপো ছাড়পত্র দিলে হবে পিসি ভাইপো এখন পাটনায় ছিলেন পিসি আবার প্রধানমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী কোনোদিনই হতে পারবেন না যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমরা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগাবো সেদিনই তিনি প্রধানমন্ত্রী এপাং উপাং ধপাং তৃণমূল হবে ড্যাং ড্যাং। হ্যালো বন্ধুরা, শুনছিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে বারবারই বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন এবং সরাসরি শাসককে আক্রমণ করেন। তো শুভেন্দু অধিকারী পরিষ্কার যেটা বললেন যে পিসি ভাইপো তারা চলে গেছেন পাটনাতে এবং পিসি তিনি প্রধানমন্ত্রী হতে চান, আর তিনি প্রধানমন্ত্রী তখনই হতে পারবেন যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা মানুষ যখন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগাবে। তো তিনি কিন্তু একবারে একটা কটাক্ষের ছলে, কটাক্ষের সুরে এই মন্তব্যটা করলেন। তার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী, যে সম্পূর্ণ কোম্পানি এখনও যে পশ্চিমবঙ্গে এসে পৌঁছচ্ছে না, তাতেও তিনি বলেছেন যে পিসি ভাইপো নির্দেশ না দিলে কিন্তু এই সমস্ত যে বাহিনী তারা পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে না, এরকমও তিনি কটাক্ষ কিন্তু করেছেন। তিনি পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তারও আজকে কিন্তু প্রশংসা করেছেন। আমরা আগে দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী রাজ্যপালের বরাবরই ক্রিটিসাইজ করতেন, রাজ্যপালকে বলতেন যে তিনি যার সাংবিধানিক যে কাজ করার কথা তিনি সেটা করছেন না। আর এখন রাজ্যপাল যেভাবে কাজ করে চলেছেন, রাজ্যপাল বিভিন্ন জায়গায় যেখানে হিংসার ঘটনা ঘটেছে সেখানে রাজ্যপাল গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে বিভিন্ন কাজ করছেন, নিজে পিসরুম বানিয়েছেন। তো সব কিছু মিলে এখন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে রাজ্যপাল এই মুহূর্তে সঠিক কাজ করছেন।